আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। বন্ধুরা, আজ আমার ভিডিওটি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকেই দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। বন্ধুরা, আমার বাড়িটা আসলে ঢাকা থেকে খুব একটা দূরে নয়, মাত্র 2 ঘন্টার পথ। সেজন্যই আমি ঢাকা বা কখনো বাড়ি এইসব ভিডিও পোস্ট করি। আর বাড়িতে এসে আমি আমার ছেলেকে নিয়ে বাড়ির সাথেই যে খোলা জায়গাটা, সর্ষে ক্ষেত, এখানে এসে প্রায় সময় কাটাই। আসলে ও আর আপন মনে ঘুরতে থাকে, কখনো পড়ে যায়, কখনো দৌড়াদৌড়ি করে, কখনো আমাকে ডাকে, আর আমি একা একা দাঁড়িয়ে থেকে অনেক দূরে চোখ দিয়ে দাঁড়িয়ে থেকে দেখি আর ছোটবেলার কথাগুলোই ভাবি, পুরনো কথাগুলোই ভাবি। আসলে এখন কিভাবে কাটাচ্ছি আর ছোটবেলাটা কত মধুর ছিল, আসলে কেন সেই মধুর ছিল, কেন সেই ভালো লাগা ছিল, এগুলো বোঝার চেষ্টা করি। তো আমার মনে হয় ফ্রেন্ডস, তখন আসলে ভালোবাসা কি, বন্ধুত্ব কি, ভালো সম্পর্ক কি, শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, আসলে এসব বোঝার বয়স নয় বলেই খুব মধুর ছিল ওই সময়টা। তো ফ্রেন্ডস, আমার এই কথার সাথে যদি আপনারা একমত হন, তবে প্লিজ প্লিজ আমাকে কমেন্টস করবেন। আর আমার ছেলেকে নিয়ে সময় কাটানোটা আসলে আমার চেয়ে আমি ওকে বেশি সময়টা দিলাম, ওর জন্য বেশি ভাবলাম, কারণ ওর সময়টা খুব প্রয়োজন, ওর ভালো থাকাটা খুব দরকার বেড়ে ওঠার জন্য। তাই তো ওকে নিয়ে মাঝে মাঝেই ঘুরি। আর এই দেখেন, ও দেখাচ্ছিল, আম্মু দেখো সূর্য ডুবে যাচ্ছে। তো আমি ওকে বোঝাচ্ছিলাম, বাবা সূর্য ডুবে যাচ্ছে, আল্লাহ তাআলা আবার ঠিক আগামীকাল হবে সূর্য উঠবে। মানে এই জিনিসগুলো ও ছোট, এ কথার অর্থ হয়তো বা ও বুঝেনি, কিন্তু আমি ওকে বোঝাচ্ছিলাম যে অন্ধকার দেখে আসলে ভয় না করে চলা উচিত, কারণ অন্ধকার কেটে গেলেই আবার আলোর মুখ দেখব আমরা। তো যাই হোক ফ্রেন্ডস, গ্রাম আসলে আসি, গ্রামে আসা হয়, কিন্তু সেই ছোটবেলার স্বাদটা খুঁজে পাই না। হয়তোবা বড় হয়ে গিয়েছি, বিয়ে হয়েছে, পরিবেশ চেঞ্জ হয়ে গেছে, যাই হোক, তবুও বাঁচতে হবে নিজের জন্য, পরিবারের জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।